সাধারণত গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার গঠিত হয় নির্বাচনের মাধ্যমে। এর ব্যতিক্রম নয় পাকিস্তানও। এখন পর্যন্ত দেশটিতে নির্বাচনের মাধ্যমে 11টি সংসদ গঠিত হলেও মুক্তি মেলেনি দীর্ঘদিনের অসুস্থতা থেকে, বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন্দল আরও বেড়েছে। এর বড় কারণ, সেখানকার নির্বাচনে বারবার অভিযোগ ওঠে ক্ষমতাশীল ব্যক্তির পক্ষে কারচুপি বা ম্যানিপুলেশন করার। গত 8 ফেব্রুয়ারি দেশটিতে ভোট গ্রহণ হয় দ্বাদশ জাতীয় নির্বাচনের, যাকে ইতোমধ্যেই আখ্যায়িত করা হয়েছে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম নির্বাচন বলে। চলুন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের মতামতের উপর ভিত্তি করে পাকিস্তানের সবচেয়ে জঘন্য কিছু নির্বাচনের ইতিহাস জানা যাক। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 1977 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জেনারেল জিয়াউল হক। দেশবাসীকে দিয়েছিলেন 90 দিনের মধ্যে সাধারণ নির্বাচনের প্রতিশ্রুতি, কিন্তু তার সেই প্রতিশ্রুতি আলোর মুখ দেখে 1985 সালে। 90 দিনের নামে 8 বছর শাসন করেও সুষ্ঠু নির্বাচন পরিস্থিতি নিশ্চিত করতে পারেননি জেনারেল জিয়াউল হক। বরং 1985 সালের সেই নির্বাচনকে আখ্যায়িত করা হয়েছিল দলহীন নির্বাচন নামে। ওই নির্বাচনের আগেই 1973 সালের সংবিধান সংশোধন করে তৎকালীন শাসক গোষ্ঠী। রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনে তাদের প্রার্থী দিতে না পারে এমন সব বিধি অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই সংশোধনীতে। অনেক বিশ্লেষকের মতে, সংসদীয় গণতন্ত্র, দল, প্রশাসন ইত্যাদি পুরো নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত ও ক্ষতিগ্রস্ত করার মাধ্যম ছিল পাকিস্তানের সেই সংবিধান সংশোধন। তখন থেকেই দেশটিতে শুরু হয় নির্বাচনের পর স্বতন্ত্র প্রার্থীদের রাজনৈতিক দলে যোগ দেওয়ার রেওয়াজ। পাকিস্তানের রাজনৈতিক ইস্যুতে সামরিক হস্তক্ষেপ এবং পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ার ইতিহাস দীর্ঘদিনের। কিন্তু 2002 সালের নির্বাচনে সেই রাগঠাকু ছিল না। সেইবার একই সঙ্গে সেনাপ্রধান ও রাষ্ট্রপতি উভয় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলেন পারভেজ মোশাররফ। নির্বাচনের আগে 3 মাসেরও কম সময়ে গঠিত হয় PMLQ নামের একটি দল। জয়ীও হয় তারা, কিন্তু অন্য 2টি প্রতিষ্ঠিত দলের সাবেক এবং অভিজ্ঞ নেতাদের নিয়েই জন্ম হয় এর। 1990-এর দশক জুড়ে চলা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছিল 2002 সালের নির্বাচনে। সে সময় PPP ও PMLN প্রধানমন্ত্রিত্ব পাওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়ছিল। দুই দলকেই পেছনে ফেলে তাদের শীর্ষ নেতৃত্বকে নির্বাসিত করা হয়েছিল এবং অবশিষ্ট দলগুলো মিলে কিংস পার্টি PMLQ গঠন করেছিল। ঝুঁকি না নিয়ে রাষ্ট্রপতি হিসেবে PPP ও PMLN-কে জব্দ করতে পলিটিক্যাল পার্টিস অর্ডার 2002 জারি করেছিলেন মোশাররফ। নির্বাহী আদেশে ঘোষণা করা হয়েছিল, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রধানকে অবশ্যই পাকিস্তানে উপস্থিত থাকতে হবে এবং তারা আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হতে পারবেন না। এমনকি নির্বাচনে অংশ নিতে হলে অবশ্যই প্রার্থীকে স্নাতক পাশ হতে হবে। তৎকালীন লেখাপড়ার অবস্থাও পাকিস্তানে খুব একটা ভালো ছিল না। তবে মোশাররফপন্থী ধর্মীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে মুত্তাহিদা মজলিসি আমল জোটকে ব্যতিক্রম হিসেবে মোশাররফ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন। প্রাক নির্বাচনী কৌশল এতটাই অত্যাধুনিক ছিল যে ক্ষমতায় বসতে ভোটের দিনে আর বেশি কিছু করতে হয়নি। বিশ্লেষকরা বলেন, সেইবার নির্বাচনে পুলিশ থেকে শুরু করে রিটার্নিং অফিসার, ভোট গণনাকারী প্রত্যেকেই একটি পক্ষে কাজ করেছে। একে এক ব্যঙ্গ করে জেনারেল বা সাধারণ নির্বাচন না বলে জেনারেলদের নির্বাচন বলা হয়। 1990 সালের নির্বাচনে কারচুপির ভিত্তি প্রকৃতপক্ষে 1988 সালের নির্বাচনের আগেই রচিত হয়েছিল, যখন শুধু বেনজির ভুট্টোকে মোকাবিলা করতে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI তৎকালীন প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল হামিদ গুলির নেতৃত্বে 9টি দলের জোট ইসলামী জামহুরি ইত্তেহাদ বা IJI গঠিত হয়েছিল। তখন বেনজির ভুট্টোর পরিষ্কার বিজয় ঠেকাতে রাতারাতি IJI গঠন করা হয়েছিল। হঠাৎ করে মোহাম্মদ খান জুনেজো, নওয়াজ শরীফ, জামাতে ইসলামী, গোলাম মুস্তফা জাতুই সবাই একজোট হয়ে যায়। নবগঠিত IJI গুপ্তচর প্রধানের মস্তিষ্ক প্রসূত হওয়া সত্ত্বেও 1988 সালের নির্বাচনে জিততে পারেনি তারা। তবে 1990 সালে তারা প্রস্তুত হয়েছিল। এবার কাঙ্ক্ষিত ফল নিশ্চিত করতে IJI-এর চেয়ারম্যান মুস্তফা জাতুইকে তত্ত্বাবধায়ক মন্ত্রী হিসেবে বসানো হয়। 2 দশকেরও বেশি সময় পর 2012 সালে সুপ্রিম কোর্ট রায় দেন, 1990 সালের নির্বাচনে আসলেই কারচুপি হওয়ার যথেষ্ট প্রমাণ ছিল। এই নির্বাচনকে সব কারচুপির জননী বলা হয়।
বিশ্লেষকদের মতে 2018 সালের নির্বাচন ছিল পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে অন্যায্য সাধারণ নির্বাচন। কেউ কেউ একে নির্বাচন বলতেও নারাজ, তারা একে ইলেকশনের পরিবর্তে বাছাই বা সিলেকশন বলেন। 2018 সালের নির্বাচনে কারচুপির অভিযোগের ভিত্তি তৈরি হয়েছিল ঠিক এক বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে। তাকে দুর্নীতির অভিযোগে দেশটির সুপ্রিম কোর্ট সরকারি পদে থাকার অযোগ্য ঘোষণা করেছিলেন। নির্বাচনের কয়েক মাস আগে থেকেই গণমাধ্যমের ওপর ব্যাপক সেন্সরশিপ আরোপ করা হয়। অনেক নির্বাচিত প্রতিনিধি তখন হয় পিএমএলএন ছেড়ে দেন অথবা পিটিআইতে যোগ দেন। মনোনয়নপত্রে যাচাই বাছাইয়ের শেষ দিনে দক্ষিণ পাঞ্জাব থেকে পিএমএলএনের টিকিটধারীদের মধ্যে 7 জন দলীয় টিকিট ফেরত দিয়েছিলেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিকে নির্বাচনের পরে এমকিউএমপি ও পিএমএলএনকিউ এর মতো আঞ্চলিক দলগুলো পরবর্তীকালে পিটিআইকে সমর্থন দেয়। পিটিআই সরকারের শেষের দিকে এমকিউএমপি আহ্বায়ক ডক্টর খালিদ মকবুল সিদ্দিকী বলেন, তাদের দলকে পিটিআই সরকারে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। বিশ্লেষকরা বলেন, 2018 সালের নির্বাচন শুধু কারচুপিই নয়, ছিল কারসাজিও। ভোট কেন্দ্র থেকে রিটার্নিং অফিসারদের কাছে দ্রুত ফলাফল বিতরণের জন্য অ্যান্ড্রয়েড ভিত্তিক অ্যাপ্লিকেশন রেজাল্ট ট্রান্সমিশন সিস্টেম বা আরটিএস দেওয়া হয়েছিল, কিন্তু ভোটের দিন সেটি অকেজো হয়ে পড়ে। ফলাফল সংকলন এবং জারি করার পুরো প্রক্রিয়াটি স্থবির হয়ে যায়। তার মানে এই নয় যে পিটিআই এর ভোট ব্যাংক ছিল না, তবে তাদের ক্ষমতায় বসার জন্য অতিরিক্ত আরও 13 থেকে 14টি আসন দরকার ছিল এবং আরটিএস মেশিনের অকেজো হয়ে যাওয়ায় তা সহজ হয়। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানে প্রায় সব নির্বাচনেই কারচুপি হয়েছে, শুধু তীব্রতায় কিছুটা তারতম্য রয়েছে। তবে 2024 সালের নির্বাচন যেন সব ইতিহাস ছাড়িয়ে গেছে। মোবাইল ইন্টারনেট নেটওয়ার্ক সেবা বন্ধ রাখা থেকে শুরু করে বিরোধী নেতাকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া, এমনকি কারাবন্দী করা, কিছুই যেন বাদ যায়নি নির্বাচনে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দলকেও নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি, এমনকি দলীয় প্রতীক ক্রিকেট ব্যাটও নির্বাচনী প্রতীকের তালিকা থেকে বাদ দেওয়া হয়। নির্বাচনের দিনও নানাভাবে ঠেকানোর চেষ্টা করা হয় পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের জয়। ভোট গ্রহণ শেষ হওয়ার 12 ঘন্টারও বেশি সময় পর ফল ঘোষণা শুরু হয়, তাও অত্যন্ত ধীর গতিতে। ভোটে কারচুপির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ আনে পিটিআই সহ বড় কয়েকটি দল।